আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে আসলাম আমি আপনাদের মাঝে। আমি সুলতানা ফ্যামিলি ব্লগ। তো এটা আমার ছোট ভাইয়ের বউ, সে ফালুদা বানাইতেছে, তো আমি করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এটা আমি খাইনি, সে বাসায় বানিয়েছে, সেটা ভিডিও করে আমাকে দিয়েছে। তো এই তো এখন আমি আমার নিজের কাজ শুরু করতেছি। এটা হলো গিয়া পিঠা বানাবো এখন। এটা হলো চালের গুঁড়ি সিদ্ধ করে তারপরে এখন মতে নিব। আর এটা হলো নারিকেল গুড় দিয়ে, মানে আমাদের এখানে খাজি বলে, খাজি বানাইছে। এখন এগুলা দিয়ে আমি পিঠা বানাবো, আপনারা দেখতে থাকুন কিভাবে বানাই। তো এখানে সামান্য একটু হলুদ দিয়ে তারপরে মতে নিব আটাটা। হলুদ দিলে নাকি মচমচে হয়। তো হলুদটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোক সবাই হলুদ দিয়ে এটা আটাটা মতে, এই জন্য আমিও তাই করতেছি। তো এতো আমার একদম আটাটা ছানা হয়ে গেছে। এখন রুটি বেলে পাতলা করে তারপরে এখন পিঠা কেটে নেব। এই পিঠার নাম হইলো আমাদের এখানে বলে সেই পাকন পিঠা, খেতে খুব টেস্ট। তো দেখুন আমি একটা রুটি দিয়ে এতগুলা পিঠা হয়েছে। এখন সবগুলো এক এক করে কেটে নিব। এটা হলো মানে এটা আবার আলাদা একটা পিঠা বানিয়েছি, ওটা গুড় দেয় না, নারিকেলে গুড় না দিয়ে তারপরে বানাইছে, আর হলো গিয়া আটা দিয়ে। তো একদম লাস্ট হয়ে গেছে পিঠা, তো দেখলেন বানাইতেছে, ভাজতেছে আমার শাশুড়ি। আর এগুলো বেশি হয়েছে, পরে আমি নিম টিকেটে রাখতেছি, ভালোই লাগে, এই জন্য বাকি আটাগুলো ফেলে না দিয়ে এগুলো করলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন। আর যারা করেছেন তাদের এক এক করে সবগুলো আমি কেটে নিব। আমার কেটে নেওয়া হয়ে গেছে একদম শেষ, এখন এগুলো ভাজবে। পিঠা কেটে এখন আমি একটা ফল কেটে তারপরে খাইতেছি। তো এখানে মা রান্না হয়ে গেছে, এগুলো সব মেজে একদম ক্লিন করে নিব, তারপর একবার গোসল করে আসব। তো আমি গোসল সেরে নামাজ পড়ে তারপরে এখন খাইতে আসছি, আপনাদের মাঝে শেয়ার করলাম কী কী খেলাম আজকে। আজকে তেমন রান্না হয়নি, দেখলেনই তো পিঠা বানিয়েছিল, এই জন্য রান্না দুই রকম রান্না হয়েছে, একটা হলো বাঁধাকপি ভাজি আর ডিম দিয়ে ভেজে আলু দিয়ে রান্না করছে। এই ডিম দিয়ে ভেজে আলু তরকারিটা আমার কাছে অনেক টেস্ট লাগে, বাঁধাকপিটা আমার অনেক পছন্দ। দেখতে থাকুন আমি খেয়ে তারপরে। আমার খাবার হয়ে গেছে, এখন আমি ঘুমাতে যাব, লাইটটা বন্ধ করে দিলাম, কারণ আমি আমার বেডরুমে যাই। এই তো আমি রুমে চলে আসছি, এখানে এখন ঘুমাবো আমি। তারপরে এই তো পর্দাটা নিয়ে দিয়েছি, কারণ আমি অন্ধকার না হলে আমার ঘুম আসে না, আমার ওই দিনের আলোটা চোখে লাগলে ঘুম ধরে না, এর জন্য আমি সবসময় যখন ঘুমাসি তখন অন্ধকার করে তারপর ঘুমাসি, মানে পর্দাটা টানিয়ে তারপর ঘুমাসি।